দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটির নির্বাচনের প্রচার প্রচারণায়। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, এবং তিনি তার মায়ের পক্ষ থেকে আসলে এখানে তিনি প্রতিনিধিত্ব করছেন। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, যে আপনি নিশ্চয়ই আপনার মায়ের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, এবং আপনি যে ইস্তেহার প্রকাশ করেছেন এটি আসলে আপনি পূরণ করতে পারবেন কিনা, এবং কী কারণে আপনার মাকে সবাই ভোট দিবে? আপনারা জানেন আমি যেটা বলি এই গাজীপুরের মানুষ, প্রত্যেকটি নাগরিক জানে, সেটা বাস্তবায়ন করি। সেই বিশ্বাস থেকে আমার নগরবাসী এটা জানে, আমি নগরবাসীর জন্য যেটা ভালো অনেক সময় না বললেও করি। সেই হিসাবে আমার মার জন্য, জায়দা খাতুনের জন্য আমি যে ইস্তেহার দিয়েছি 9টা ইয়ে উপলক্ষে, এটার মধ্যে বিস্তারিত সব ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাপারে, কীভাবে শহর রক্ষা করা যায়, কীভাবে শহরের মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়, শহরের বাচ্চারা কীভাবে আধুনিক হবে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের প্রভাব পড়বে, এবং মানুষ যেন ট্যাক্স না দিতে হয়, হোল্ডিং ট্যাক্সটা যেন সে সাবসিডি পায়, এবং ভবিষ্যৎ যেন এখানে পরিকল্পিত শহর যেন মার্কেট, হসপিটাল এবং স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, এগুলো যেন সবই একটা আধুনিকতার মধ্যে থাকে, এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মরা যেন তারা কিছু করতে পারে, এবং আমাদের যারা যারা বয়স্ক আছে নারী পুরুষরা, তারাও যেন ভালো জীবনযাপনটা শেষ মুহূর্তে করতে পারে, সেই জন্য আমরা পরিকল্পিতভাবে শহর করার জন্য একেবারে পূর্ণাঙ্গ জীবনের মতন একটা প্যাকেজ দিয়েছি আমার মার পক্ষে। আমার মা জানেন, যার নাম জায়দা খাতুন, যে একজন সংগ্রামী নারী, উনি আমার মতন সন্তান এবং তার সন্তান এই শহরের দায়িত্ব পালন করেছে, এই শহরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছে, একটা ছাত্র সংসদের উনি ভিপি নির্বাচন করেছি, কেন্দ্রীয় ছাত্রলীগের আমি নেতৃত্ব দিয়েছি। সেই হিসাবে আমার মা সব দিক দিয়ে মিলে শিক্ষক। এখন শিক্ষক আর ছাত্র যদি একসাথে নেমে যায় তাহলে শহরের কোনো মানুষের ক্ষতি হবে না। সেই জন্য আমি বলেছি দল মত নির্বিশেষে সবাই আসেন আমার মাকে, জায়দা খাতুনকে, আপনাদের মাকে, যারা এই শহরের মানুষ আমার মাকে সবাই মা বলে এখন সম্মান দিচ্ছে। সেই হিসেবে আমি মনে করি মা সন্তানরা যদি এক হয়ে যায়, বাপ ভাইয়েরা এক হয়ে যায়, তাহলে সেই মার্কা, টেবিল গড়ি মার্কা কোনো সময় পরাজয় হবে না। আজকে সংবাদ সম্মেলনে আপনি যেমনটি বলছিলেন যে আপনার কিছু বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে, এবং আপনার যে কর্মী রয়েছেন যারা কাজ করেন, এবং কাউন্সিলরদের আসলে একটি শাসানো হচ্ছে, কোন পক্ষ থেকে আসলে এই শাসানোটা হচ্ছে, আপনি কাকে মিন করছেন সেটি যদি একটু? এটা মূলত আমি তো বলছি যে আমাদের যে মুরব্বী আছেন, উনিও একজন মুরব্বী, আজমতুল্লাহ খান, উনি খুব ভালো বক্তৃতা দেয়, কিন্তু উনি কর্মটা এবং শহর বানানোর জন্য ওনার তেমন কোনো একটা জ্ঞান নাই। সেই হিসেবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, উনি যে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন বানানোর জন্য যা যা প্রয়োজন সেই মেধাটা ওনার কাছে নাই। উনি শুধু বক্তৃতা দিবে, অনেক ভালো বক্তৃতা দিতে পারে। আমি আবারও বলছি, উনি 18 বছর একটা পৌরসভার দায়িত্ব ছিল, সেখানে একটা 40 ফিট 30 ফিট রাস্তা করতে পারে নাই, সুয়ারেজ লাইন করতে পারে নাই, এবং পরিকল্পিতভাবে পার্ক করতে পারে নাই, গাছ লাগানোর কোনো ব্যবস্থা করতে পারে না, মানুষ যে অক্সিজেন খাবে সেটা প্রমাণ আমাদের টঙ্গী ব্রিজের ওই পাশে, দক্ষিণ পাশে উত্তরা বলা, সেখানে জমি হচ্ছে 100 কোটি টাকা বিঘা, আর আমাদের টঙ্গীতে হচ্ছে জমি হচ্ছে 5 কোটি টাকা 1 কোটি টাকা বিঘা। এই যে একটা মাত্র 100 ফিট একটা নদী, এই নদীর এই দক্ষিণ পাড়ের মানুষ আমরা, উত্তর পাশের মানুষ এই ক্ষতিগ্রস্ত। এটা শুধুমাত্র ওনার এই 18 বছর নেতৃত্বের কারণে, এটা টঙ্গীবাসী সবাই জানে, সেই জন্য টঙ্গী তো উনি 2013 সালে নির্বাচন করছে, বিপুল ভোটে ওনার পরাজয় হয়েছে, টঙ্গীর মানুষ সেটা বাস্তবায়ন করেছে, এবং এই বছরও উনি সেই আবারও মিথ্যা বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন এখানে কিছু করতে। আমি মনে করি একটা শহরকে এইভাবে উনি ধ্বংস করাটা ঠিক হবে না। এই জন্য আমিও বলবো ওনার যে ভোট আছে, উনি ওই ভোটটা আমার মাকে দেক, মা সন্তান মিলে, আমরা বাপ ভাই মিলে সুন্দর করে একটা শহর করে দিব। ওনারও সন্তান আছে, ওনারও নাতি আছে, উনিও বোঝা উচিত একটা শহর ধ্বংস করা ঠিক হবে না। আবেগ ভালোবাসা দিয়া একটা জিনিস, আর হচ্ছে একটা শহর বানানোর জিনিস একটা কঠিন জিনিস। সেই হিসাবে আমি বলেছি, আমার সাথে বসেন, সরাসরি বসেন, শহর কীভাবে কাজ করতে হয়। আমি এই নিজে প্রায় 38 মাস দায়িত্বের মধ্যে আমি 15 থেকে 20 মাসে 800 কিলোমিটার রাস্তা করে দিয়েছি, শহর মানুষ সেটা ভোগ করতেছে। এখন যে কোনো মানুষ গেলে সেই রাস্তা দেখলে বুঝে একটা রাস্তা কীভাবে করতে হয়, সেগুলো তো বাস্তব, আপনারা শহর ঘুরে দেখেন। আমি আরেকটা বিষয় স্পষ্ট হতে চাই, যে আপনি সাবেক মেয়র ছিলেন এবং পাশাপাশি প্রশাসনও আপনার পক্ষে ছিল, এখন প্রশাসন আপনার পক্ষ না নিয়ে আরেকটা পক্ষ নিচ্ছে, এটি আসলে আপনার কোনো ব্যর্থতা আছে কিনা এখানে? এটা হচ্ছে একটা ক্ষমতার লোভে থাকে মানুষ, এই ক্ষমতাকে পাওয়ার জন্য এটা করছে। আমি আমার মা এখানে ক্ষমতার জন্য আসছি না, আমার মা বলছে এটা একটা প্রতিবাদী ভোট হোক, এটা প্রতিবাদী ভোট হোক, সন্তানদেরকে ক্ষতি করেছে, শহরের যে মানুষকে ক্ষতি করেছে, সেই ভোটের জন্য আমার মা দাঁড়িয়েছে। আমার মার সাথে তো কোনো বড় নেতা নাই, আমার মা মাঠ পর্যায়ে কর্মী নিয়ে নেমেছে, এবং আপনাদের জানেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে এখানে 57 ওয়ার্ডে কমিটি করেছি, সেই কমিটির যারা জয়েন্ট কনভেনার আছেন, সদস্য সচিব আছেন, সদস্য আছেন, তাদের বাসা বাড়িতে গিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, এবং অত্যন্ত দুঃখের বিষয় সেই কর্মীদেরকে টঙ্গীতে ধরে নিয়ে আশুলিয়া থানা নিয়ে জমা দিচ্ছে, নারায়ণগঞ্জে দিচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে দিচ্ছে। এটা একটা শহরের জন্য একটা অপমান,
উনি একজন ভোট নির্বাচন করবে, উনি জনগণের কাছে ভোট চাইতে যাবে, সেটা না করে প্রশাসনকে ব্যবহার করে আজকে প্রশাসনকে উনি ছোট করছে, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। সেজন্য আমি অনুরোধ করব, এটা তো আপনাদেরই সন্তান, আপনাদেরই এই শহরের কর্মী রাজার আছেন, রাজনীতি অনেকে করে অনেকে করে না, কিন্তু সে জায়দা খাতুনকে এবং টেবিলগুড়ি সাপোর্ট করাতে আপনি তাকে পুলিশ দিয়ে হয়রানি করাবেন, এটা দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন সাবেক মেয়র, তিনি কোনো এক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে তাকে দুদকে তলব করা হয়েছিল এবং সেখান থেকে তিনি এসে তার মায়ের প্রচার প্রচারণায় যুক্ত হয়েছেন এবং তিনি সর্বোপরি বলছেন ভোট যেন ভোটের আমেজ যেটি সেটির জন্য বজায় রাখে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যারা আসলে কর্মী রয়েছেন তাদের জন্য সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হয় এবং তিনি একই সাথে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন যে তাকে তার কর্মী এবং তিনি সহকারে যারা রয়েছেন তারা আসলে ধারণা করছেন যে সুষ্ঠু নির্বাচন না হওয়ার এবং তেমনটি তিনি ইঙ্গিত দিয়েছেন এবং বলছেন এটির জন্য সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশাই তিনি ব্যক্ত করেছেন। ইখলাসুর রহমান, সমকাল।